স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে আজকের গল্পটি। গল্পের একটি চরিত্র আহ্লাদী, তার মাসি ও পিসি দুজনে বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদীকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গল্প পাঠ বাই জেনি চ্যানেলে আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে, পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি, দু হাত চওড়া হয়নি না হয়, দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে, ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আট সাত থমথমে গড়ন, গোলগাল মুখ। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল, চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খপর আছে শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, আহ্লাদি শিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে, কৈলেশের খবরটা গোপন। দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে, কথাবার্তা সব যেন সে শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ যদি, সে কেমন ধারা কথা হয়? অত বড় সমত্ব মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটি পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো? মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার, মোদ্দা কথাটা কি তাই কও, বললে না যে খপর আছে কি? পিসি বলে, খপরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলেশ, অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে, যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল, তা দোকানে একটু, মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে, যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ, তা কি বললে যোগু? কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে, হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে বলে, ও সব একরকম ছেড়ে দিয়েছে যোগু, লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন, তোমরা নাকি পণ করেছ মেয়াকে পাঠাবে না, তাতেই চটে আছে, সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর, আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে। মাসি বলে, পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর,
পিসি বলে, মেয়া না পাঠায়, জামাই এলে রাখেনি আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়ায়নি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো, ঘরে এলে খাতির করব না কেন, তবে মেয়ে মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মোরা মেয়াকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, ছলো ছলো চোখে একবার তাকায় আল্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে, কিছুতেই যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুজ মেয়ে। তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল, আল্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগুমুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য, তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের, আর যেমন বুঝলাম মামলা যোগ করবেই আজকালের মধ্যে, মরবে তোমরা, জানো মাসি জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আল্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো, মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে, বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায়, পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে, শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারিদিকে, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদির, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ তার ছেলেটা শেষ হয়ে গেল, মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন, দূরছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান বেনে কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে হোগলা গেথে, শাকপাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে, শাকপাতা খুদকুড়ো ভোজন, বছরে দুজোড়া থান পরণ, খরচ তো এই, বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা আধুলি শিকি, দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে, আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি, তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরমরো মেয়ে এসে হাজির, সে কোন দিক সামলাবে, মাসি পিসির সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে, কিন্তু কি করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে, পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল, পেল যদি তো খেয়ে না পেল যদি তো না খেয়ে, অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতেও তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে, শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে, একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল,
এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সেও পাবে। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে, তা কি পারে পিসি ঘটতে দিতে? সেই থেকে শুরু হয় গেরস্থের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসাদেশ রেষারেষিও ছিল যথেষ্ট, কন্দলো বেঁধে যেত কারণে অকারণে। পিসি এবারের মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে, খাইয়ে পরিয়ে যত্ন রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব, বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল, আল্লাদিকে পাঠানো হবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না, বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। যাবার কথা ভাবলেই মেয়ে আতঙ্কে পাশুটে মেরে যায়। বাপের ঘর দোয়ার জমি জমাটুকু আল্লাদিকে বর্তেছে, যোগুর বউ নেবার আগ্রহও খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস হয় না তাদের। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন সুধ হলে বলবে। কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, চার মাসে পড়লি, আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো, খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেষও ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছ্যাঁকা খেয়েছি ভাবলে বুক কাঁপে, কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মোকে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি সোয়ামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের। বাড়ি ফিরে দীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটালেও আল্লাদের পরিশ্রম কিছুই হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু সই, শরীর নয় মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায়, কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো, তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল।
মাসি পিসির কি দুর্ভোগ তার জন্য! মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত। ঈশ্বর তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি, এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন! রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না, দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে, ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠায় নেই, এই ভাব দেখাবে মাসি ও পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়, যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বেশ্বরবা। বাইরে থেকে হাঁক আসে কানায় চৌকিদারের, মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের, সারাটা দিন গেছে লড়ে আর লড়ে, সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের, এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে, রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল, আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার, মাসি বলে এত রাতে, পিসি বলে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৌদ্ধ ওসমানেরা তাতে সন্দেহ নেই, বৌদ্ধের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই, পিসি বলে আমি যাই চলো। কর্তা ডেকেছেন দুজনকে, মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, পিসি বলে হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা, মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে কানাই কপ্তাকে বলো মেয়ে নোকের এত রাত্রে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি রাখতে কর্তা লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে আয়না বজ্জাত হারামজাদারা এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি দু একটার। দুপা এগোয় তারা দ্বিধা ভরে, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে, তোমাদের সাথে মোরা মেনও পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারব জখম করবই ঠিক। পিসি বলে মোরা নয় মরব। তারপর বিনা পরামর্শে হঠাৎ মাসি পিসি গলা ছেড়ে দেয়, প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি, আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়।
ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপনী, বংশী, কানায় অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়, অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুলার দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্য। এত লোক এসে পড়বে আশা করেনি, তাদের জন্য যতটা নয় গোকুলার দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি ও পিসি, বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেয়াইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম, মেয়েটাকে কুটুম বাড়িয়ে সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভাবি, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। পড়ে শোনালাম মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।